हेलो बंधुरा ग्लोब बांगला चैनेले आपनादेर स्वागत जानाच्छि। এই মুহূর্তে আলুর বাজার কি চলছে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জেনে নেব। আলু দাম কমতে পারে কিনা নাকি বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে, নতুন আলু বাজারে এলে কি পরিস্থিতি হতে পারে, কি পরিমাণ আলু এখনো মজুত রয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যারা আলু চাষী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য। হিমঘরে আলু রাখার সময়সীমা বাড়লেও আলুর দাম বাড়ার কোনো লক্ষণ নেই এই মুহূর্তে। হতাশ পূর্ব বর্ধমান জেলার কৃষকরা, তারা বলছেন হিমঘরে মজুত আলুর তেমন চাহিদা নেই, তাই দাম দিন দিন কমতেই থাকছে। এখন 250 টাকারও কম দামে বস্তা প্রতি আলুর বন্ড বিক্রি করতে হচ্ছে কৃষকদেরকে। অন্যদিকে ব্যবসায়ীরা জানাচ্ছেন এখনও হিমঘরে প্রচুর পরিমাণে আলু মজুত থাকায় আলুর বাজার তেমন ভালো নয়। বাজারে আলুর দাম পাচ্ছেন না চাষিরা, হিমঘরে এখনও প্রচুর পরিমাণ আলু মজুত রয়েছে। এই পরিস্থিতিতে চাষিদের সুবিধার্থে হিমঘরে আলু রাখার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সময়সীমা বাড়ানোর পরেও আলুর দাম মিলছে না, ফলে উদ্বেগে দিন কাটছে কৃষকদের। চলতি বছরে আলুর চাষ শুরু হয়ে গিয়েছে, কয়েকদিনের মধ্যেই সেই নতুন আলু বাজারে আসতে শুরু করবে, ফলে নতুন আলু বাজারে এলে পুরনো আলুর দাম আরও কমতে শুরু করবে বলে মনে করছেন চাষিরা। রাজ্যের হিমঘরগুলিতে এখনও 20% আলু মজুত রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলায় মোট 99টি হিমঘরে মজুত আলু রয়েছে। বছরের শুরু সবকটি হিমঘরে মোট 1,05,74,000 মতো আলু রাখা হয়েছিল। এর মধ্যে নভেম্বর মাসের শেষ পর্যন্ত প্রায় 70% আলু বাজারে এসেছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে হিমঘরে আলু রাখার সময়সীমা নভেম্বর মাস থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। অতিরিক্ত সময় আলু রাখার সুবিধা দেওয়া হয়েছে চাষিদের, এর জন্য অতিরিক্ত কোনো খরচ বহন করতে হবে না কৃষকদের। কেবলমাত্র 15 ডিসেম্বরের পর থেকে অতিরিক্ত সময়ের জন্য হিমঘর কর্তৃপক্ষ বস্তা প্রতি 19 টাকা অতিরিক্ত আদায় করতে পারবেন বলে জানানো হয়েছে। চলতি বছরে হিমঘরে আলু রাখার জন্য বস্তা প্রতি 91.25 টাকা ভাড়া দিতে হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে ভেবে উঠতে পারছেন না কৃষকরা। এদিকে আলুর দাম কৃষকরা না পেলেও বাজারে কিন্তু আলুর দাম কমছে না। হিমঘর থেকে আলু বার করা হচ্ছে 4 থেকে 6 টাকা কেজি দরে, সে আলু খুচরো বাজারে 20 টাকা থেকে 22 টাকা দামে কিনতে হচ্ছে আম আদমিদের। হিমঘর থেকে বাজারে আলুর দামে এত ফারাক কেন? আলু চাষিদের দাবি, মিডলম্যান সেজে ফরেরা চাষিদের কাছ থেকে হিমঘরের আলু কিনে পাইকারদের বেশি দামে বিক্রি করছে, যার প্রভাব পড়েছে বাজারে। হিমঘরে আলু মজুতের দিনক্ষণ বেঁধে দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের দাবি, হিমঘর থেকে 30 নভেম্বরের মধ্যে আলু ছেড়ে দেওয়ার কথা থাকলেও সময়সীমা 31 ডিসেম্বর করা হয়েছে। কৃষকদের আলু সস্তা দরে বিক্রি করতে হচ্ছে, সেই আলু হাত ঘুরে বাজারে পৌঁছে হয়ে উঠছে দামি, এমনই ছবি মালদহে। অভিযোগ, হিমঘর থেকে বাজারে আসতে আলুর দাম 3 থেকে 4 গুণ বেড়ে যাচ্ছে, অথচ সে লাভ মিলছে না কৃষকদের। অভিযোগ উঠছে আলুর দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে ফরেরাজ। কৃষকদের দাবি, প্রশাসনের নজরদারির অভাবে ফরেরাজ অব্যাহত, লাভের গুড় ফরেরাই খাচ্ছে। যদিও নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মালদহের জেলাশাসক নীতিন সিংহনিয়া। তিনি বলেন, নিয়ন্ত্রিত বাজার সমিতি বাজারে নিয়মিত নজরদারি চালাচ্ছে, হিমঘরগুলিতেও আমাদের নজরদারি চলছে, প্রয়োজনে নজরদারি আরও বাড়ানো হবে।